একবার তিনটা কি শুনেছি, একটা মানে শো করতেছে আর দুইটা শো করে না, হ্যাঁ হ্যালো, তো দুইটার জন্য একবারে আমার আমরা আগে একটু জসিম সরোবর একটু দেখে নিই। আপনি আপনার স্ক্রিনটা ওপেন করেন, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, একটু খুলে রাখেন, আমি আসতেছি, আমি 2 মিনিট পর, আমি 3 মিনিট, তিনটা কাজে, তিনটা আলাদা আলাদা ব্রাউজার, তিনটা কাজ খুলে রাখেন। হ্যালো, জি স্যার, হ্যাঁ বলেন, আপনি কি কি কাজ পেয়েছেন? এই স্যার মাসকান রাতে দেখছেন, আর এই মাসকান এখন তিনটা দেখতে পাচ্ছেন স্যার স্ক্রিনে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার এটা কোন কোন গিগে আপনি কাজ পেয়েছেন? এটা স্যার এই যে ফেসবুক গ্রুপ পোস্টিং। ফেসবুক গ্রুপ পোস্টিং, আচ্ছা ঠিক আছে। আপনি প্রথমে তো কালকে কালকে মেবি রাত 8টা কালকে প্রথম কাজটা পেয়েছিলেন কখন? প্রথম কাজটা পেয়েছিলাম গতকালকে বিকেল বেলা। বিকেল কয়টায়? বিকেল মেবি 4টার দিকে বোধ আসছিল আর কি, আমি 6টার দিকে গেছিলাম, 2 ঘন্টা পরে গেছিলাম বিকেল 4টায়। আর এরপরে আপনার দ্বিতীয় ওইট কাজটা পাওয়ার পর আর কয়টা কাজ আসছে? পরে এই যে নিচের যে পরে ওইটার পরে আর 2টা আসছে স্যার, এই যে নিচেরটা। ঠিক আছে, এগুলো এগুলো আসছে কখন, কয়টা বাজে আসছে? এই নিচের যেটা এটা আসছিল বোধ হয় রাত 10টার দিকে। আচ্ছা, মানে না মানে আপনি ওই যে উঠে গেলেন বললেন যে আসতেছি, এরপর পরেই আসছিল আর কি এটা। আচ্ছা, আমি তো হ্যাঁ গতকাল রাত আমি প্রায় 11:30-12টা পর্যন্ত ছিলাম, এটা 12টার পর আসছে। আপনি যাওয়ার পর পরই এটা আসছে আর নিচেরটা স্যার। আমাকে ফোন করতেন তখন আমাকে ফোন করতেন। আচ্ছা, আর জন্য ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য সেটা রাত 12টা হোক, 1টা হোক, রাত 3টা হোক, ঠিক আছে, কোনো সমস্যা না, ঠিক আছে, হ্যাঁ রাত 3টা বাজে ফোন করে আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো। আচ্ছা, এটা জরুরি, ঠিক আছে, এমনি সাপোর্টের জন্য হয়তো আমি কি আমার মতো করে সময় দেবো বা সময় নেবো, কিন্তু যদি ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, হ্যাঁ সেটা রাত অথবা ভোর 6টা হোক, ঠিক আছে, প্রস্তুত মানে কথা বলার জন্য। এবং সবাইকে আমি এপিয়ার করি, যখনই ক্লায়েন্টের সাথে কথা বলে সাথে সাথে আমি কি এপিয়ার হই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর আর উপরে যেটা স্যার, উপরেরটা আসলো রাত 2:30টার দিকে। আচ্ছা, একটা আসছে রাত 2:30টায়, আরেকটা আমরা ফ্লোরিন তো আমরা দেখছি, তাই না, নিনজুটা দেখেন সবগুলোই স্যার ইয়ে আসে, ডাইরেক্ট আসে, কোনোটাই কনভারসেশন করে নি বা কিছু না, মানে কোনোটাই কোনো ইন্টারভিউ নয় নাই, কোনো কথাবার্তা বলা নাই, না না এসে হায়ার করছে, জি স্যার সরাসরি এসে হায়ার করছে, পেমেন্ট করছে, সরাসরি চলে গেছে। আচ্ছা, জি জি, কোনো মেসেজ মেসেজ করে নেই? না কোনো মেসেজ না কিছুই না স্যার, ডাইরেক্ট অর্ডার। আচ্ছা ঠিক আছে, অর্ডারটা দেখতেছি, এটা অর্ডার হচ্ছে, এটা আপনাকে হায়ার করতে পারে, শেয়ার ইন 100 ইউএসএ ফেসবুক গ্রুপ, কাজের সময় আছে 1 দিন 12 ঘন্টা। আচ্ছা, অলরেডি 12 ঘন্টা ওভার হয়ে গেছে ফায়ার করার পর, ঠিক আছে, লিখে নাম টেস্টটা। আচ্ছা, সে আপনাকে ইয়াগুলো দিয়েছে, রিকোয়ারমেন্টগুলো দিয়েছে, রিকোয়ারমেন্টগুলো হলো সে একটা লিঙ্ক দিয়েছে, তারপর বলেছে হে এভরিওয়ান, হোপ ইটস কুল দ্যাট আই পোস্ট দিস, আওয়ার এস ও টিবি স্পন্সর হুইস্কি Hill Jerky is having a 50% store wide sale for Black Friday to Cyber Monday. No annoying coupon code required, just clicking the link will automatically apply the discount at the cart page. ও সম্ভবত সেল করবে, কোন একটা টিভিতে 50% ডিসকাউন্ট দিছে, ওই ডিসকাউন্ট করার জন্য আপনাকে কি এবং একটা নির্দিষ্ট একটা উপলক্ষকে সামনে রেখে, সামনে হলো ওদের ব্ল্যাক ফ্রাইডে। জি 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 স্যার, আচ্ছা আপনার লিংক ওপেন করেন। আমি ক্লাসে সবার কাছে আসতেছি, আমি একটু ওনার কাজটা দেখি, ঠিক আছে, আপনারাও দেখেন, কারণ এগুলা
দেখলেই মানে অভিজ্ঞতা হয়। ফ্যাক্টরি ডাইরেক্ট বিফ জার্কি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলুন হ্যালো আচ্ছা ফ্যাক্টরি ডাইরেক্ট বিফ হ্যাঁ বিফ জার্কি নিচে নামান আর জিনিসটা কি টিভি নাকি টিভি চ্যানেল একটু বুঝতে হবে আর একটু নিচে নামান আর কোন নিচে নামান একটু জিনিসটা বোঝার চেষ্টা করুন তারপর গরমেন্ট বিফ জার্কি তারপর বিফ জার্কি এক্সোটিক জার্কি ডিয়ার ভার্সন দোসাই বিক্রি করা হয় এই জার্কিটা কোন একটা খাবার এটা আমাদের কাছে অপরিচিত কোন একটা খাবার আপনি গুগল ইমেজে গিয়ে জার্কি লিখে সার্চ করেন হ্যালো 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 বারবার কেটে যাচ্ছে জাতি সম্ভবত একটা মজাদার কোন একটা খাবার আমাদের যেরকম শর্মা দোসা আচ্ছা জিনিসটাকে আচারের মতো কোনো কিছু দেখুন তো স্যার ওই যে জি স্যার ড্রাই মিট বা মানে শুকনো মাংস দিয়ে এমন কিছু করে স্যার ড্রাই মিট ড্রাই মিট হবে এটা কি বলতো জার্কি ইয়েস ইয়েস ড্রাই মিট মানে মাংসের এটা যদিও আমাদের দেশে খুব একটা প্রচলন নাই হ্যাঁ জি জি মাংসের এটা হলো জার্কি জানেন একটা ইমেজ মানে এটা মাস্টার্ড এটাকে ফ্রাই করা হয় মশলা টশলা দিয়ে সেটাকে প্রিজার্ভ করা হয় এটাই জার্কি ওকে আমরা পেয়ে গেলাম তাহলে সেই জার্কিটা সেল করবে 50% ডিসকাউন্টে আমার যে গিগে কাজগুলো স্যার সবগুলোই হলো আমার গিটটা দেখাচ্ছি স্যার আপনাকে ঠিক আছে গিটটা দেখতে হবে না আপনি এটা দেখেন অর্ডার পেজ অর্ডার পেজ অর্ডার পেজ যাব হ্যাঁ ঠিক আছে স্যার একদম আচ্ছা অর্ডার পেজ চলে যে তাহলে আমাদেরকে ক্লায়েন্ট তার ওয়েবসাইটের লিংকটা দিয়েছে হাই এভরিওয়ান হোপ ইটস কুল দ্যাট আই পোস্ট দিস আওয়ার এস ব্ল্যাক ফ্রাইডে
টু সাইবার সাইবার মানডে মানে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে তার কোম্পানি এইচআরকে 50% ডিসকাউন্টে সেল করতেছে নো অ্যানোয়িং কোড রিকোয়ার্ড জাস্ট ক্লিকিং দ্য লিঙ্ক এন্ড অটোমেটিক্যালি অ্যাপ্লাই দ্য ডিসকাউন্ট এট এ কার্ট পেজ মানে ওই 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো কুপন কোড লাগবে না জাস্ট ওখানে ক্লিক করলেই অটোমেটিক ডিসকাউন্টটা পেয়ে যাবে আমরা যদি এখন ওই যে পাঠাওতে কোনো খাবার অর্ডার দিই পাঠাও বা উবারে যদি কোনো ফুডের আমরা অর্ডার দিই ওখানে একটা ডিসকাউন্ট কোড দিলে মানে ডিসকাউন্ট পাওয়া যায় আমাদের জন্য উদ্দেশ্য দেখা দেখি Hey everyone, hope this is cool. I post this. Achha, shomobot ekhon theke tar eta hocche tar description. Our SKO TV sponsor wisely hills jerky 75% discount. Cyber Monday, no earning. Ahem. Just ettuko hocche ki? Ettuko hocche apnar Facebook er description. Puro ta na. Ji. Puro ta na. Apnar priyato hocche ki? Ettuko holo post. Prothom tuku to lekha ta apnar jonno. আপনার ফেসবুক পেজ আমি একটা ইয়া করতেছি আপনার পার্সোনাল পেজে করলে হবে আপনি লগ ইন করেন অটোমেটিক্যালি চলে আসবে দেখেন আপনি পোস্টার এখানে যাবেন এখানে জাস্ট আপনার প্রথম ডেসক্রিপশনটা আপনি কপি করে পেস্ট করবেন ডেসক্রিপশনের পরে হলো জাস্ট লিংক আসেন হ্যালো হ্যাঁ ইভেন না ইভেন লিংক লিংক কপি অ্যাড্রেস দাঁড়ান হ্যালো ও আচ্ছা সরি জি স্যার হ্যালো বলেন আচ্ছা আপনি আমাকে ফোন দিন বিকেলে আমাকে ফোন দিন আমি বিকেলে করে দেবো এখন আমি ক্লাস করবো এখন আমি ক্লাস আচ্ছা তাহলে এটা দেওয়ার পরে আচ্ছা আমি প্রথমে শুধুমাত্র ইয়াটা দিই এটা আমি কাট করলাম শুধুমাত্র লিঙ্কটা দিলে ওর ইমেজ গুলো চলে আসার কথা ইয়া হয়ে একটুকুই কাজ আপনাকে এখন বিষয়টা হলো ক্লায়েন্ট যদি এটা অতিরিক্ত যদি শেয়ার করে থাকে তাহলে তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে ইয়া করে দেন
আপনি ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা নতুন করে লেখেন, আপনি রিরাইট করেন ডেসক্রিপশনটা, আর একটা ব্লগ সাইট তৈরি করে তার এখানে দেন। এই যে এই যে আপনি লিঙ্কটা পোস্ট করার সাথে সাথে অটোমেটিক্যালি কি সে এমন ভাবে ওয়েবসাইটটা তৈরি করে দিছে যেন এই ইমেজটাকে দেখা যায়, এই যে বড় করে দেখা যাচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সাইবার মানডে 50% অল জারকে সেল। ওকে জি, এই জিনিসটা সে চাচ্ছে, এই জিনিসটা হুবহু কি আপনি আপনার ব্লগ সাইটের মাধ্যমে করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন তো আমি তো ক্লাস নেব, আমি আপনাকে একটা একটা এক্সাম্পল দিই। আচ্ছা সাজ্জাদকে বলি, সাজ্জাদ আচ্ছা আপনি দেখুন তো এই কাজটা, এক মিনিট। হ্যাঁ কে পরে, হ্যাঁ সাজ্জাদ, আমরা একটা ব্লগ সাইট তৈরি করবো, ঠিক আছে, ব্লগ সাইটের মধ্যে আমরা লিঙ্কটা রাখবো, এটুকু তো আমরা পারি, তাই না? এখন দেখেন এই যে এই জিনিসটা দেওয়ার সাথে সাথে, একটা লিঙ্ক দেওয়ার সাথে সাথে এই ইমেজটা কিভাবে আসবো, আমরা কি ব্লগ সাইটের মাধ্যমে এভাবে করতে পারবো? হবে, কিভাবে হবে? খুব সিম্পল, আমরা জাস্ট ব্লগ সাইটের মধ্যে যখন আমরা দেবো, দেখেন বিষয়টা একদমই আরো আরো মানে কি দৃষ্টিনন্দন ভাবে আমরা করতে পারবো। আমরা একটা ব্লগ সাইট তৈরি করবো, সেই ব্লগ সাইটে শুধুমাত্র আমরা একটা ইমেজ রাখবো, ক্লায়েন্ট যে ইমেজটাকে আমাদেরকে বলবে সেই ইমেজকে আমরা রাখবো এখানে, ঠিক আছে, এবং সেই ইমেজের সাথে আমরা লিঙ্ক করে দেবো ওর ওয়েবসাইটটা। তাহলে আমরা যদি ব্লগ সাইটটা যদি ফেসবুকে পোস্ট করি, তাহলে ফেসবুক ফেচিং করে এই ইমেজটাকে নিয়ে আসবে, ইমেজের মধ্যে তার অফার টফার সবকিছু লেখা থাকবে, আর মানুষ যখন তার ইমেজে ক্লিক করবে সোজা তার ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা জিনিসটা আরো সুন্দর। আচ্ছা আপনি আপনাকে করে দেবো, আপনি অফিস থেকে ফিরবেন কটাই? আচ্ছা আমি আপনাকে কাজ দিচ্ছি আপাতত, তো আজকে সময় আছে, দুই দিন আছে কাজটা করার সময়। আপনি আপাতত একটা ব্লগ সাইট তৈরি করেন, ঠিক আছে, একটা ব্লগ সাইট তৈরি করেন, আপনার যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা নতুন করে রিরাইট করেন, ঠিক আছে। আচ্ছা কি এই দুটো দেখেন, বাকি কাজগুলো আমি আপনাকে করে দেবো। আপনি সম্ভবত আপনি অফিসে যাবেন, আপনি এসে আমাকে আমাকে ফোন দিয়েন, ঠিক আছে, আমি সারা আমাকে ফোন দিয়েন, যদি সম্ভব হয় অফিস থেকে ফোন দেবো, অফিস থেকে আমাকে ফোন দিয়েন, অফিস থেকে আমি আমার সাথে জয়েন হয়ে। আচ্ছা কাজ আরেকটা আরেকটা কাজ দেখি আমি গেছিলাম। এখান থেকে না অর্ডার থেকে যান, উপর থেকে যান অর্ডার, অর্ডার পেজে, এই যে সেলিং, সেলিং থেকে অর্ডার, আচ্ছা সেলিং, সেলিং থেকে অর্ডার, এখান থেকে এটা এখানে ক্লিক করেন, মার্টিন, তাহলে ওর অর্ডারটা আসছে একদিন আগে, আপনার বেসিক অর্ডারে $5 আপনাকে হায়ার করছে। আচ্ছা 15 ঘন্টা বাকি আছে, তাহলে 1000 সময় তো একটু কম, এবং আপনাকে সরাসরি হায়ার করে চলে গেছে, কোনো ইন্টারভিউ নেই, ইভেন কোনো মেসেজও করেনি, তাই না? না না স্যার, কিছু না। রিকোয়ারমেন্ট গুলো দিছে কিনা দেখি, রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, সে জাস্ট একটা লিংক দিয়েছে আপনাকে, লিংক এন্ড ডেসক্রিপশন, আগেটা না। এবং কি যতই শেয়ার করুক যতই কিছু করুক এটা প্রবলেম হবে না। লিঙ্ক হলো তার ফেসবুক পেজের লিঙ্ক, facebook.com/ted-education/videos, ফেসবুকের কোন একটা ভিডিও, তারপরে হচ্ছে why is এটা কি meningitis একটা রোগ, এই meningitis রোগটা কেন কেন dangerous, এবং meningitis নিয়ে একটা কি ভিডিও, তো এটা হয়তো কোনো একটা হসপিটাল বা কোনো ডক্টর
অথবা এরকম কোনো কি হেলথ কোন একটা কোম্পানি এটা করছে করাচ্ছে? এটা স্যার একটা ভিডিও আছে স্যার, আমি অন করছিলাম দেখাচ্ছি স্যার। এটা স্যার ওই যে মাথায় যে পানি জমে আর কি স্যার, এটা হলো মেনিনজাইটিস রোগ, মাথার পানি জমে যেটা বাচ্চাদের বিশেষ করে। আচ্ছা, আপনি এই হ্যাশট্যাগগুলো কেটে দিয়েন, হ্যাশট্যাগ দিলে ফেসবুক থেকে ডিস্টার্ব করবে। এটা কি স্যার হ্যাশট্যাগ আছে নাকি স্যার? হ্যাঁ হ্যাশট্যাগ আছে। এটা হ্যাশট্যাগ কোনগুলো স্যার? ওয়াইস ওয়াইস এর পরে যে হ্যাশট্যাগটা, হ্যাশট্যাগ কেটে দিবেন এবং এই লাইনটাকে একটু চেঞ্জ করে রাখবেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাইনটাকে চেঞ্জ করে রাখবেন। আচ্ছা আচ্ছা লিখে দেন আপনার সাথে যারা কাজ করবে, যারা কাজ করতে আগ্রহী তারা যেন আপনার সাথে মানে যোগাযোগ করতে পারে। আপনাদের সাথে সম্পর্কটাকে ওনার সাথে কাজ করতে পারেন, অফিসে যারা আছেন যারা এখনো কাজ পান নাই আপনি তাহলে ওনার সাথে সাপোর্টটাকে কাজ করতে পারেন। তো যারা কাজ করতে আগ্রহী তারা কি ওনার সাথে সরাসরি যোগাযোগ করেন। এই যে নাম্বারটা দিয়ে দিলাম স্যার, পিসি স্যার নাম্বার চ্যাটে দিয়ে দিছি। সবাই কি নাম্বারটা দেখতে পেয়েছেন? আপনারা যারা ওনার সাথে সাব কন্ট্রাক্ট কাজ করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন। আর কাজ করার ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে সবকিছু কি উনি বলে দিবে, উনি বুঝিয়ে দিবে, প্লাস সাথে আমিও আছি। ঠিক আছে, আপনি তাহলে তাহলে ইয়া করতে পারবেন, লিখতে পারবেন স্যার ওই ব্লগটা? স্যার আমার একটু তো আছে স্যার, একটু কি যদি একটু ওই করতেন স্যার? এখন এখন দেখবো না, বিকেলে দেখবো এখন। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নেবো, তো ক্লাসে কথা বলবো, তারপর আমি বিকেলে, আপনি বিকেলে ইয়াগুলো আমাকে করে দেখুন। আচ্ছা ঠিক আছে, তাহলে স্টপ করে দিলাম স্যার। স্টপ করে দিলাম। আচ্ছা, আমি আরিফুল, মোহাম্মদ আরিফুল ইসলাম,